মহানন্দা নদীর বাঁধে অবস্থিত বটগাছে এক টোটো চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদা শহরে 1 নম্বর ওয়ার্ডের মাধবনগর এলাকায়। জানা গেছে মৃত টোটো চালকের নাম প্রশান্ত সরকার, বয়স 53 বছর, বাড়ি মাধবনগর নিমতলা এলাকায়। মঙ্গলবার সাত সকালে স্থানীয়রা তাকে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় ঝুলতে দেখেন মাধবনগর হাই স্কুলের কাছে মহানন্দা নদীর ধারে অবস্থিত এক বট গাছে। স্থানীয়দের অনুমান, সাংসারিক অশান্তির জেরেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে ইংরেজবাজার থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সকালে আজকে মানে হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে বেরিয়ে দেখছি হঠাৎ করে দেখছি গাছে ফাঁসি লেগে গেছে। প্রশান্তদা ওনার নাম, আমাদের পাড়ারই আছে, টোটো চালাই। এখন কী ব্যাপার বুঝতে পারছি না কিছু। পুলিশ প্রশাসন আসছে, খবর দেওয়া হয়েছে, ওরা এসে নামাবেন। হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম সভা হয়ে গেল মঙ্গলবার। এদিন এই সভা অনুষ্ঠিত হয় খোঁচাকান্দর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা বেশরা, উপপ্রধান সুভাষ চন্দ্র সরকার সহ আরও অনেকেই। সভায় প্রথমে বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়, এরপর আগামী অর্থবর্ষের জন্য উন্নয়নমূলক পরিকল্পনা গৃহীত হয় এবং সবশেষে গ্রাম সভা উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন চোখে পড়ে। এই সভার উদ্দেশ্য হচ্ছে জিপিডিপি এবং সমন্বিত পরিকল্পনা রূপায়ণ এবং বিগত 22-23 এবং 23-24 সালের যে আয় ব্যয় তার অনুমোদন, আগামী 24-25 সালের পরিকল্পনা রূপায়ণ। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, আমাদের আগামী যে 24-25 সালের যে পরিকল্পনা হবে সেখানটায় আমরা থিম ভিত্তিক একটা পরিকল্পনা রূপায়ণ। ওদিকে এদিনই পুরাতন মালদা ব্লকে ছোট সুজাপুর এলাকার এক বেসরকারি ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন এবারের জয়ী পর্বতারোহী পিয়ালি বসাক। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, বিদ্যালয়ের ডিরেক্টর ডক্টর ময়ূরী দত্ত, প্রিন্সিপাল রঞ্জিত কুমার, কর্ণধার চন্দন সামন্ত সহ অন্যান্যরা। আমাদের স্পোর্টসের প্রোগ্রাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম এখানে এসছে এবং আমিও যে ছাত্রছাত্রীরা চাই তারাও এগিয়ে চলুক এবং তারাও বড়।